পুলিশ ভয় পান কেন? পুলিশ তো আমাদের টাকায় আমাদের কর্মচারী, তারা অন্যায় করলে তাদের বিরুদ্ধেও মামলা করা যায়, এটা জানেন? তাদের বিরুদ্ধে মামলা করলে তারা থামে যায়, অন্যায় করতে পারে না, অন্যায় করতে পারে না। 100 জায়গায় দরখাস্ত দিয়ে দেবেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, যত বড় অফিসার হোক, সে আর ইন্টারফেয়ার আপনার ব্যাপারে করতে পারবে না, অন্য তদন্ত কমিটি গঠন করে দিতে হইবে। এমনকি আইজিপি মহোদয়ের বিরুদ্ধেও যদি আপনি একেবারে প্রধানমন্ত্রী সহ সব জায়গায় দরখাস্ত দিয়ে দেন কোনো তার খারাপ বা অন্যায় রাষ্ট্রবিরোধী কাজ বা আপনার উপর জুলুম করছে এমন, আইজিপি মহোদয় আর আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, তাকে অন্য তদন্ত কমিটি গঠন করে দিতে হইবে। তারা কি রিপোর্ট দেয়? নিজে কোনো হুকুম দিতে পারবে না, আপনাকে গ্রেপ্তারও করতে পারবে না, আইজিপি এই নির্দেশ দিতে পারবে না যে তদন্ত না হওয়া পর্যন্ত গ্রেপ্তারও করতে পারবে না। এই আইন কানুন জানা নাই আমাদের, এই জন্য পুলিশের ভয়তে সব অস্থির 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 অস্থির। পুলিশে ভয় পাইবে চোর, পুলিশে ভয় পাইবে ডাকাত, পুলিশে ভয় পাইবে লম্পটরা, পুলিশে ভয় পাইবে মদখোর গাঁজাখোর হিরোইনখোর। একজন নৈতিক নাগরিক, সব যোগ্য সাহসী নাগরিক, সে তো জানে পুলিশ সেবক আমার বেতনে, আমার খাজনার করের টাকায় বেতনে পুলিশ প্রশাসন দেশের সেবা দেয়, সে সেবা দেওয়ার জন্য, জুলুম করার জন্য না। আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি না। পুচকা একটা ছেলে যদি এলাকায় তাওরাস করে, ভয় থেকে কথা কই না, কয় না ও আমারে বেইজ্জত করবে, এই চরিত্র যদি হয়, এই চরিত্র নিয়ে জান্নাতে যাওয়া যাবে না নামাজ পড়ে। কারণ লামিয়া আসিকা তরফাত আইনের চোখের পলক পরিমাণ সময় না, ফরমানি না করে জাহান্নামে গেছে, কারণ অন্যায়ের প্রতিবাদ করে নাই। আর আমাদের চরিত্র এখন ওই দরবেশের চাইতে অনেক খারাপ, ওই দরবেশ পাপ করে নাই, আমরা কিন্তু প্রত্যেকে পাপ করি। আপনারা হয়তো ভালো থাকতে পারেন, আমার ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা হয়ে যায়, প্রত্যেকেই আমরা গুণাগার। লামিয়া আসিকা তরফাত আইনের চোখের পলক পরিমাণ সময় না, ফরমানি করি নাই, এমনটি মনে করার মতো লোক আমাদের মধ্যে আছে আমি মনে করি না। সম্মানিত উপস্থিতি, শুধু আল্লাহর উপর ইমান আনার কারণেই নির্যাতন। আজ ভারত থেকে সমস্ত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, স্কুল এবং যা কিছু প্রপার্টি ছিল পৃথিবী সহ সব কিছু বাজেয়াপ্ত করে জাকির নায়েককে আজকের নাগরিকত্বহীন করে, আজকের জাকির নায়েককে সারা বিশ্বে কোথায় আশ্রয় নেবে? সারা পৃথিবীটা এত সংকীর্ণ হয়ে গেছে যে ডক্টর মাহাতির মোহাম্মদের মতো লোকও বলছেন কেউ যদি তারে নিতে চায় মুসলিম রাষ্ট্র আমি পেতে রাজি আছি। তার অপরাধ আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর প্রতি মানুষকে ডাকা। সম্মানিত উপস্থিতি, কাশ্মীরে কাউরে ঢুকতেই দিচ্ছে না, কোনো সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না। এই কোটি কোটি মুসলমানের সাথে কি আচরণ করা হচ্ছে কাউকে জানতে দিচ্ছে না, কাউকে বুঝতে দিচ্ছে না, অথচ আমরা নীরব, প্রতিবাদ নাই। এই যে আসামে চলছে, এটা কিছুতেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। জাতিসংঘের সনদ রয়েছে, পৃথিবীতে জন্মগতভাবে প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার রয়েছে, তার প্রতি কোনো রাষ্ট্র অন্যায় আচরণ করতে পারবে না। পৃথিবী হলো আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা, সে কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তার বেঁচে থাকার অধিকার রয়েছে, মানুষ হিসাবে তার মানবিক অধিকার রয়েছে। আজকের মানবিক অধিকার যারা স্বীকার করে না, ওরা লম্বা লম্বা বুলিয়া উড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাজানোর জন্য এখন পৃথিবীতে পাপিষ্ট লোকগুলি যারা আছেন, তাদের নাম আমি বলবো না, আপনারা বোঝেন, এদের কর্মকাণ্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ অতি নিকটে নিয়ে আসতেছে। এরা এই সমস্ত কর্মকাণ্ড একের পর এক করতেছে, একের পর এক করতেছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন ওই জাতিসংঘের সনদের কথাই, আল্লাহ জিলাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক, শুধু আসমানের না। এই পাপিষ্ট লোকেরা আল্লাহ সার্বভৌমত্বকে এই পৃথিবীতে স্বীকার করে না,
এবং আল্লাহ সর্বভৌমত্বকে এই পাপিষ্ট রাজাবা সারা পৃথিবীতে মানে না। আল্লাহু আলা কুল্লি শাইয়িন শাহীদ, আল্লাহ সব কিছু দেখতেছেন, কিন্তু ওরা এটা বুঝতেছে না। মনে রাখবেন, আজ হোক কাল হোক ওদের অধপতন হবে, ওদের পরিণতি আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতে, নিশ্চয়ই যারা ইমানদার নারী পুরুষ এদের উপরে নির্যাতন করে, সুম্মা লাম ইয়াতুবু, যদি এরপর তওবা না করে ওরা মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, নির্গত ওদের জন্য জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং শুধু জাহান্নামের শাস্তি তাই না, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং ওদের জন্য আছে দহন যন্ত্রণা, দহন যন্ত্রণা, দগ্ধের যন্ত্রণা। কিভাবে? আজকের মেডিকেল সায়েন্স আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, একজন ডাক্তারের কাছে আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারেন। আপনার আমার শরীরের চামড়া যদি নষ্ট হয়ে যায়, গোশতের উপরে বাড়ি দিলেও তের পাবো না, চামড়াই বুঝায় কষ্টটা। জাহান্নামে যারা যাবে, চামড়া পুড়ে যাবে, মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে নূতন চামড়া আবার তাদের হবে, বাস শাস্তি ভোগ হবে, ওই চামড়া পুড়ে যাবে, আবার নূতন চামড়া হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন যে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে, আবার বলেন আল্লাহুম আযাবুল হারিক, এবং জাহান্নামের মধ্যে আছে তাদের দহন যন্ত্রণা। এই দহন যন্ত্রণা মানে যত হাজারবার চামড়া নূতন করার প্রয়োজন, তত হাজারবার চামড়া নূতন করে তারপরে জাহান্নামের আগুনে দহন যন্ত্রণা, এটা দেওয়া হবে কাফেরদের জন্য। কিন্তু ইমানদার হিসেবে মারা গেলে আমরা জান্নাত পাব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে, ওরা পৃথিবীতে, আমি এবছর দেখলাম আমার দেশের ঘটনা, সাথে সাথে একটু আন্তর্জাতিকভাবে চোখ বুড়ালাম। গত শুক্রবারে গুম দিবস পালন করা হয়েছে আমাদের দেশে, আপনারা অনেকেই দেখছেন ঠিক কিনা। তো আমি দেখে ওই মা বাবার জন্য সন্তানদের যে কান্না, সন্তানের জন্য মায়ের যে কান্না, স্বামীর জন্য স্ত্রীর যে কান্না, এটা দেখে আমি সূরা বুরুজের সাথে মিলাইয়ে বুঝতে পারলাম যে এই কান্নার পিছনে যারা জালেম তাদের জন্যই আল্লাহ তাআলা এই জাহান্নামের এই শাস্তির ঘোষণা দিয়েছেন। কারণ এই আর্তনাদ, এই কান্নায় যাদের অন্তর গলে না, ওরা যে ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এরপরে পৃথিবীতে বহুত বড় বড় ব্যক্তিত্ব গুম হয়েছে, বহুত বড় বড় ব্যক্তিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ডক্টর মুরসির শাহাদাত আমরা দেখতে পাইলাম, নির্মমভাবে অত্যাচার করে, একাকী তাকে নির্যাতন করে, এবং একাকী তাকে বছরের পর বছর জেলখানায় রেখে কিভাবে তাকে হত্যা করেছে, এইটার নাম মানবতা? এরা আবার মানে মানবতার বুলিয়া উড়ায়, মানব অধিকার নিয়ে এরা আবার স্লোগান দেয়, ওদের মুখে মানব অধিকারের স্লোগান মানায় না, এটা মিথ্যাচার। আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে, যেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, তোমরাই হচ্ছ পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমরা সেখানে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি বিদায়। আজকের এই মানুষের দুশ্মনরা আজকের মানবাধিকারের স্লোগান দিয়ে বেড়াচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাবলিগি কাজে ঝাঁপিয়ে পড়েন, সমস্ত নবীদের প্রথম কাজ ছিল তাবলিগি কাজ, মানুষের কাছে কোরআনের কথা হাদিসের কথা বলেন, ঐক্যবদ্ধ হন, এবং যে যে কাজ করে পয়সা উপার্জন করা যায় সেই কাজ শেখেন, কাজ করেন,
বকাডেদের মতো ঘুরে বেরিয়ে কোনো দিন কিছুই করা যাবে না। আর যারা পড়াশোনায় আসি, ভালো রেজাল্ট করার চেষ্টা করি, ভবিষ্যৎ গড়ার চেষ্টা করি, মনে রাখবেন যদিও কাফেররা এর বড়ই অন্তরায়, কিন্তু আল্লাহ যদি আপনাকে আমাকে হেফাজত করেন, ওরা কিচ্ছুই করতে পারবে না। আমি হতবাক হই, অবাক হই যে সারা পৃথিবীব্যাপী বড় বড় ব্যক্তিরা অনেক সময় গুম হয়ে যায়, খুন হয়ে যায়, কিছুদিন তাদেরকে ওই চিল্লাপাল্লা কইরা এরপরে আর কোনো হদিস পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, দুই চারটা যার হদিস পাওয়া যায় সেখানে আমরা কি দেখি, আমরা সেখানে কি দেখি? নাম নেলে তো অনেক নাম নিতে পারবো, তখনই অমনে রাজনৈতিক দল যে যেটা করেন তার কলজাড়ায় আঘাত লাগবে, কিন্তু অন্যায় অন্যায় মনে রাখবেন। সৎ সাক্ষী দেওয়ার জন্য, সঠিক সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশে হাইকোর্টের সামনে থেকে একজন হিন্দুকে অপহরণ করা হয়েছে। ধিক্কার এই প্রশাসনের প্রতি।